Hey everyone, good afternoon, welcome back to the channel. Onek din por abar vlog korchi. Ajke 16 February ar day hocche tomar Wednesday. আর অনেকদিন পর ব্লগ করার একটাই কারণ ছেলের এক্সাম চলছিল আর জানোই তো এক্সামের টাইমে আমি সাধারণত ব্লগ করি না তো তোমার তিন দিন ধরে এক্সাম চললো তাই স্যাটারডে থেকে টানা চার পাঁচ দিন হলো ব্লগ করিনি ওকে পড়াছিলাম তো আজকে এক্সাম ফাইনালি শেষ হলো আর আমি ভাবলাম আজকে থেকে ব্লগটা স্টার্ট করা যাক এখন তোমার টাইম হয়ে গেছে একটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি স্নান টান হয়ে গেছে দেখছোই এক্সামে নিয়ে বসিয়েছিলাম বারোটার সময় শেষ হলো তারপর একটু ঘরের কাজ টাজ গুছিয়ে নিয়ে স্নান করে নিয়েছি আজকে আমাদের বাড়িতে হবে সত্যনারায়ণ পুজো আর যেহেতু মাঘী পূর্ণিমা তো একটা ভালো দিন আছে অনেকদিন ধরেই বাড়িতে সত্যনারায়ণ হবে মা বলছিল আর কি দেবে দেবে কিন্তু সেইভাবে সুযোগ সুবিধা হচ্ছিল না আজকে ফাইনালি সেই ডেটা মানে ঠিক করা হয়েছে যে ছেলের এক্সামও হয়ে যাচ্ছে সমস্ত কিছু মানে ফ্রি আছি আমরা তো আজকে দিনটাও ভালো তো আজকে সত্যনারায়ণ দেওয়া হবে তো তার জন্যই ব্যস্ততা প্রচণ্ড মা আর বাবা দুজনে উপোস করে আছে রাত্রে সন্ধ্যেবেলার দিকে পুজো হবে ছটা সাড়ে ছটায় ব্রাহ্মণ আসবে বলেছে তো এখন তার জন্যই যাব আলপনা দিতে নিচে আর চলো আজকে ডেটা স্টার্ট করছি অনেক কিছু আজকে সারাদিন প্ল্যানিং আছে কি কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব তো চেক করতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো ব্লগটা স্টার্ট করা যাক দেখো এখানে কি করছে বাপরে বাপ কি চিৎকার কি কেন গো তোমার কি লজ্জা পাচ্ছে আর মল্লিকা পিপির সাথে ওদের সব চলছে আর কি শুধু হুড়ো হুড়ি চলো হ্যাঁ বলো হ্যাঁ মল্লিকা পিপি বাচ্চা হয়ে গেছে কেন গো কি করেছে হ্যাঁ বলো মল্লিকা পিপির কানে কানে হ্যাঁ বলো কথা হচ্ছে আমি জাস্ট মল্লিকা পিপিকে চোখ বানাচ্ছিলাম লেকিন মল্লিকা পিপি ভাবলো আমি ওকে আসলে ভয় বকছি আর আজ ভয় পেয়ে গেছে আর আর আমি বললাম যে মল্লিকা পিপির ব্রেন কাজ করছে না খেলছে আর আমার ব্রেন শুধু কাজ করছে বাবা রে ঠিক আছে চলো এখন আলপনার জন্য চাল বেটে নি দেন নিচে যাবো নবগ্রহ মা লক্ষ্মী তো আমার আলপনা দেওয়া একদম কমপ্লিট কীরকম হয়েছে জানিও ছোট্টর ওপর একদম দিয়েছি যেহেতু একটা চৌকি পাতা হচ্ছে তো তার উপরে মেনলি ঠাকুর রাখা হবে তার জন্য সামনেটা একটুখানি করে দিয়েছি তো এই হচ্ছে আলপনা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর বাবা এখানে ঘরটা রেডি করে রাখছে এই ঘরটাই মানে সামনে বসানো হবে তো তার জন্য ঘরে স্বস্তিক চিহ্ন এই সমস্তগুলো একটু এঁকে রেডি করে রাখছে বাবা এগুলো মোটামুটি ভালোই পারে তো তার জন্য দেখো কত প্রমিনেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দেখতে তো এগুলো রেডি করে রাখছে আমি আপাতত এখন আমার আলপনা দেওয়া তো হয়ে গেছে ওপরে যাব বাবা টুকটাক এগুলো একটু সামনে এগিয়ে টেগিয়ে রাখবে দেন বিকালবেলার দিকে আমরা আবার আসবো নিচে তো চলো এখন ওপরে যাওয়া যাক তো ডেটটা বাজে এখন ওপরে চলে এলাম ছেলের খুব খিদে পেয়ে গেছে তোকে খাইয়ে দিচ্ছি এখন আজকে আমাদের লাঞ্চের মেনু একদম সিম্পল যেহেতু মা বাবা ভাত খাচ্ছে না তো আমাদের জন্য জাস্ট পোস্ত পাঁপড় ভাজা বড়ি ভাজা আর ভাত তো পোস্ত দিয়ে নিরামিষে ভাত খেতে তো দারুণই লাগে সাথে বাটার বা ঘি যে কোনো একটু নিয়ে নেবো তো ছেলেকেও এখন ওটাই খাওয়াচ্ছি পাঁপড় ভাজা পোস্ত আর ভাত আর বাটার তো চলো তাদেরগুলোকে খাইয়ে দিই দিয়ে নিচে একটু কাজ বাকি আছে আর তোমাদের তো দেখালাম বাবা ঘটে ওই তোমার স্বস্তিক চিহ্ন ওই সমস্তগুলো আঁকছে বাবা এখন নিচে খানিকটা গুছিয়ে রেখে তারপর উপরে আসবে তারপর আমরা যাবো আর কি মারা তো ভাত খাবে না আমি আজকে এখানেই ভাত খেয়ে নিচ্ছি সেই জন্য কারণ টেবিলে সমস্ত কিছু ঠেকাঠেকি আজকে খাচ্ছি ভাত তার সাথে ঘি আর এই যে হচ্ছে পোস্ত যেটা আমার ভীষণই ফেভারিট একটা জিনিস আলু পোস্ত ভীষণ ভালো লাগে আর সাথে আছে এই যে পাঁপড় ভাজা আর বড়ি ভাজা তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ তো চলো তাদেরকে লাঞ্চটা কমপ্লিট করি সাথে বেরোলাম কারণ কৌশিকের তোমার ইমিডিয়েটলি কালকে অফিসে জমা দিতে হবে তোমার আই টেস্ট করে তার একটা রিপোর্ট তো অফিসে কী কাজে লাগবে
তার জন্যই মানে তাড়াতাড়ি করে কোথাও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না, ফোন করে যাই হোক। আমাদের এখানে দুর্গাপুর রোডে দৃষ্টিদীপ নামে একটা আই ক্লিনিক আছে, তো সেখানে ডক্টর বসবে বললো, কিন্তু চারটের ভিতর একদম। এখন তোমার টাইম হয়ে গেছে তিনটে, তো তাড়াতাড়ি করে নামটা লিখিয়েই কৌশিককে বললাম ওলা করে এসো, ওখানে ওলা করে আসছে, প্রায় পৌঁছেই যাবে, মানে একটু টাইম আছে, হাতে হয়তো আসতে চারটে বেজে যাবে, কিন্তু গিয়ে ওখানে ফর্ম ফিল আপ করতে হয়। এবার চারটে অবধি যেহেতু ডাক্তার আছে, সেই জন্য আমি আবার যাচ্ছি যে তোমার গিয়ে ফর্মটা ফিল আপ করবো, তাহলে ডক্টর অন্তত একটু কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখন সেই কারণে বেরিয়ে পড়েছি কোনো রকমে, জাস্ট জামাটা পরেই বেরিয়েছি। প্রথমে ভাবলাম কৌশিক চলে আসবে, তো এসে ওই চলে যাবে, কিন্তু আবার ভাবলাম ওর যদি রাস্তায় লেট হয়ে যায় তাহলে আবার ডক্টর বেরিয়ে যাবে, আর আমাদের এটা খুবই এমার্জেন্সিতে দরকার আর কি। তার জন্য এখন যাচ্ছি গিয়ে ফর্মটা ফিল আপ করবো, তারপর তো ও চলেই আসবে। চলো যাওয়া যাক, গিয়ে আবার কথা বলছি, এখন টোটো ধরবো। দুজন প্যাসেঞ্জার না হলে এক্সট্রা ছাড়বে না, মানে টোটাল তিনজন হতে হবে, সেই জন্য ওয়েট করছে। ব্যস্ততায় আছে, কিন্তু কিছু করারও নেই, অতটা দূর হেঁটে যাওয়া সম্ভব না, দেখা যাক কখন ছাড়ে। সো ফাইনালি দুর্গাপুর রোডে নিয়ে পড়েছি, দুর্গাপুর রোড থেকে জাস্ট একটুখানি হাঁটা পথ আর কি, গেলেই তোমার দৃষ্টিদীপ আই ক্লিনিক। তো দেখা যাক, চলো যাই, বেশি দেরি হয়নি। যাই হোক, তারপরেই দুজন পাওয়া গেছে, তো ছেড়ে দিয়েছিল টোটোটা, তখন ফাইনালি চল যাওয়া যাক। তো এই হচ্ছে দুর্গাপুর রোড, আর আমি ফাইনালি পৌঁছে গেছি দৃষ্টিদ্বীপে। এই হচ্ছে দৃষ্টিদ্বীপ, এসে একটা ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করে এখন বসে আছি। তোমার কৌশিক বললো কাছাকাছি এসেই গেছে, 5-10 মিনিটের মধ্যেই ঢুকবে, তো এলে ডক্টর দেখাবো। তো আমাদের কাজ মিটে গেছে, আমি আর কৌশিক এখন ফিরছি, আর ঠিক টাইমে আমি ফর্মটা মানে জমা দেওয়ার পরেই ও যাই হোক ঢুকে পড়েছে, কারণ কৌশিক সামন্ত মানে ডাকছিলই। আমি বললাম 5 মিনিট একটু 10-15 মিনিট ওয়েট করুন, কাছেই এসে গেছে, অফিস থেকে ফিরছে। তো যাই হোক, ফর্মটা মানে সাইডে রাখতে না রাখতেই দেখলাম ও ঢুকছে, তো আবার গিয়ে বললাম যে এসে গেছে, তো তাড়াতাড়ি হয়ে গেল। তাড়াতাড়ি না মানে 1 ঘন্টা লেগে গেছে অলরেডি। এখন তোমার বাজে 4:45, আমরা এখন হেঁটে হেঁটে জাস্ট রোডের কাছে যাবো, ওখান থেকে তোমার টোটো ধরবো, যদি কেনার থেকে কিছু কিনবো দেন বাড়ি। আবার গিয়ে 6:30 বা 6:30 ব্রাহ্মণ আসবে বলেছে, তো গিয়ে আবার পুজোর ব্যবস্থা আছে। বাড়ি ফিরে চলে এসেছি, আর এসে ওপরেও চলে এসেছি, নিচে মারা সমস্ত জোগাড় টোগাড় করছে, আমরা জোগাড় করা হলো না, ভেবেছিলাম জোগাড় করবো কিন্তু আর হলো না। তো চটাপট চলে এসেছি, আসার সময় কৌশিক আবার জেরক্স করলো, তারপর আরো কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করলো, তো তার জন্য একটু দেরি হলো। তো এখন ফাইনালি তাড়াতাড়ি করে রেডি হব, ভাবছি একটা শাড়ি পরবো, যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো, আলতা পরবো ভেবেছিলাম, মানে মা বলেছিল যে দুপুরবেলা আলতা পরে নিস, তো আলতাও পরা হয়নি, তো দেখি যদি ওটা মানে তাড়াতাড়ির মধ্যে হয় তো আলতাটাও পরে নেব। তো এখন অনেক কাজ, তাড়াতাড়ি করে রেডিটা হই, নিয়ে নিচে গিয়ে অনেক কিছু কাজ বাকি আছে, চাল আলু সমস্ত কিছু ঠাকুরে নিয়ে যাব, মানে ঠাকুরের নৈবেদ্য মানে মাকে করতে একটু হেল্প করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে, এখন আর বেশি কথা বলছি না, ফটাফট করে রেডি হই, তারপর আবার তোমাদের কাছে আসছি। আমি একদম রেডি হয়ে গেছি, এরকম একটা সাদা লালপা শাড়ি পরে নিয়েছি, এটা মানে মারি শাড়ি, বাইরে রাখা ছিল, তো এখন আর আলমারি থেকে শাড়ি মানে বার করে পরতে আর একদম ইচ্ছা করছে না, তো যা ছিল একটু শাড়ি পরার ইচ্ছা ছিলই বাড়িতে, যেহেতু মানে লক্ষ্মীনারায়ণের পুজো, বুঝতেই পারছো সত্যনারায়ণ, তো ওই জন্য শাড়ি পরে নিয়েছি। কিরকম লাগছে জানি, একদমই সাজার মানে এ নেই, জাস্ট একটু লিপস্টিক গোছে নিয়েছি আর শাড়িটা পরে নিয়েছি। এই হচ্ছে আজকে আমার পুজোর দিনের লুক, একদম সিম্পল লুক।
তো তুলসীতলায় ধূপ আর বাতি দেখিয়ে এলাম। এখন তোমার মা এখানে ধুনুচি রেডি করছে, ঠাকুরমশাই এলেই তারপর ধুনো দেওয়া হবে, তো সেই জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছে আর কি। আর এখানে দেখো সমস্ত কিন্তু জোগাড় হয়ে গেছে, এখানে তোমার সমস্ত নৈবেদ্য সাজানো হয়ে গেছে, আর জাস্ট ঠাকুরমশাই এলে সিন্নিটা মাখার নিয়মটা বলে দেবে। আমরা যেহেতু অনেকদিন মাখিনি সেই জন্য নিয়মকানুনটা অতটা জানি না, তার জন্যই তোমার একটু প্রবলেম হচ্ছে। তো ঠাকুরমশাই এলে সিন্নিটার মাখার নিয়ম বলে দেবেন, তো তাহলেই সিন্নিটা মেখে পুজো স্টার্ট হবে। আর বাবা এখানে ফুল টুলগুলো রেডি করে রাখছে, ঘটে পরিয়ে তোমার ঠাকুরের পটে পরিয়ে সমস্ত কিছু রেডি করে রাখছে। আচ্ছা, সিন্নি মাখার নিয়মটা একবার বামুন ঠাকুরের থেকে জেনে নিচ্ছি, তো যারা জানো না তাদের জন্য তো বলো। ঠাকুর মশাই, পাকা কলা ভালো করে হাতে গলে নিতাম, নিয়ে সেই কলা যদি খোলা ছাড়িয়ে মাখা যায় সব থেকে সুবিধা হবে। আগে কলাটাকে ভালো করে মেখে তারপর তাতে চিনি বা গুড় মিশিয়ে ভালো করে পাইল করতেন, তারপর দুধ দিতে হবে, দুধের পর আটা দিয়ে মাখলে খুব তাড়াতাড়ি মাখা হবে, সুন্দর মাখা হবে। তারপর আদা, আর কি কি দিতে হবে? তারপরে তোমার যেমন খুশি আদা কুচো, কিশমিশ, কাজু, নারকেল দিয়ে নারকেল, চেরি ফল দিতে পারো, নারকেল গুঁড়ো দিতে পারো, ক্ষীর দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর লবো, এলাচ। আচ্ছা, তো এখানে এলাচ ছড়িয়ে দেওয়া হয়েছে, আর এবার দিচ্ছে আদা কুচি। মাকে তো দেখিয়েছি, ফালতু কথা ওখানে তো বড্ড ফালতু। ওকে যা বাবা, অজমিকের অজমিকের বউকে কিভাবে দেখাবে? অজমিকের বউকে দেখাতে হবে। অজমিকের বউ এমনি ছিল। মা, তুমি তোমার মা তোমার শাশুড়ি কিরকম ছিল? হ্যাঁ, কিরকম দরজা ছিল কিনা? ¶¶
বাবা ও মিকু কিরকম নমস্কার করছে দেখো। তো এইমাত্র আমাদের জাস্ট পুজো হলো, খুব ভালোভাবে পুজো সম্পন্ন হয়েছে, তো মনটা বেশ ভালো লাগছে। পুজো শেষ হওয়ার পরেই আমরা চলে এসেছি রান্নাঘরে। আজকে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কোথায়, নিচে রান্নাঘরেই রান্না করছি আর কি। নিচে রান্নাঘরটা তো এমনি আমাদের পরিষ্কার হয়েছে, সমস্ত জিনিসপত্র আর কি ওপরে চলে গেছে, ওই জন্য এই জায়গাটার হাল বেহাল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, টুকটাক কিছু মশলাপাতি রাখা হয়েছে। তো আজকে নিচে কেন রান্না হচ্ছে, কারণ ঠাকুরমশাই আজকে ঠাকুরমশাইকে বলা হয়েছে এখানেই খাওয়া দাওয়া করে ডিনার করে তারপর যেতে। তো তার জন্যই আমাদের প্রিপারেশন চলছে, করা হচ্ছে লুচি আর আছে বেগুন ভাজা, তার সাথে কপির দিয়ে আলু দিয়ে তরকারি আর মিষ্টি। তো এই হচ্ছে আজকের তোমার মেনুতে আছে, আর যেহেতু নিরামিষ সেহেতু মানে অন্য কিছু আর করা হয়নি। তো তোমাদের একবার দেখিয়ে দিই কপির তরকারিটা, কপির তরকারিটা জাস্ট খাসা হয়েছে, মা ওবেলায় করে রেখেছিল আর এবেলা জাস্ট গরম করে নিলাম, আর আমি এখন বানাচ্ছি লুচি আর বেগুন ভাজা। তো তোমাদের একবার কপির তরকারিটা দেখো, এই হচ্ছে কপির তরকারি, দেখো বড় কড়াইয়ের এক কড়াই কপির তরকারি, তরকারিটা দেখতে একবার জাস্ট দেখো। ফোনেতে মানে ক্যামেরার থ্রুতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মানে সামনে থেকে দেখতে জাস্ট অসাধারণ হয়েছে, আর গন্ধটা যা বেরোচ্ছে সেটা তো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, সেটা আমি একমাত্র বুঝতে পারছি কি গন্ধ বেরিয়েছে, জাস্ট ফাটাফাটি। কড়াইতে তেল গরম করে দিয়ে করতে বসিয়ে দিয়েছি, এখানে যে আমার ময়দা মাখাও অলমোস্ট ডান, জাস্ট এটাকে একটু ঠেসবো তারপর লুচি করে নেব। মা এখানে এখন প্রসাদ দিতে যাচ্ছে পাশের বাড়িতে, মানে পাশের বাড়ি দাদা বৌদি ওদের সব প্রসাদ দিতে যাচ্ছে, তো এখানে যে প্রসাদ রেডি করেছে। আমাদের খাওয়া দাওয়া মিটে গেছে আর ওপরেও চলে এসেছি, নিচে আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করে ফেলেছি, আর আজকে সারাদিনটার প্রচন্ড হেট্রিক একটা কাটলো, মানে এটা মিটতে না মিটতেই আর একটা, এটা মিটতে না মিটতেই আর একটা, এরকম এরকম যাই হোক গেল, কিন্তু সমস্ত কিছু মানে স্যাটিসফাই হয়েছে আর কি আমরা করে। তার জন্য একটা মনের শান্তি যে সমস্ত কিছু কাজগুলো মিটেছে, ঠিকঠাকভাবে মিটেছে। তো দিনের শেষে সমস্ত কিছু কাজ বাজ মানে ঠিকঠাক মিটলে না মনের একটা আলাদা স্যাটিসফ্যাকশন লাগে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। আমি ওপরে এসে যে মশারিটা আনো হয়ে গেছে, যেটা আমার সব থেকে বড় সারাদিনের কাজ মনে হয়, এর জন্য একটা মনে বিশাল বড় শান্তি। তো সে আমার এখন ল্যাপটপ বার করছে, কেন জানি না কাজ টাজ করবে হয়তো। তো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করতে পারো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, আর কাল থেকে ডেলি আবার ব্লগ দেওয়ার চেষ্টা করবো, তো আমার সাথে থেকো। তো চলো দেখা হচ্ছে কালকে আরও একটা এক্সাইটিং ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকের ব্লগে। আর আলতা পড়েছি, আমার হাতের অবস্থা দেখো, মানে তাড়াতাড়ির মধ্যে ছিলাম, আলতা পড়ার সেই কাঠিটা যেটা আছে আমাদের তুলো মানে বাঁধা, তো সেটা খুঁজে পাইনি, তো হাতে করে পড়েছি, হাতের অবস্থা একদম ভীষণই খারাপ। তো যাই হোক সেই সমস্ত বাদ দাও, কাজ তো মিটে গেছে আজকে, তো চলো দেখা হচ্ছে কালকের ব্লগে, আজকের মতো টাটা।